ময়মনসিং থেকে রাজশাহীর দূরত্ব 350 কিলোমিটার বা হ্যাঁ 250-350 এরকম হবে। আচ্ছা, আমি আমার ছেলেকে এখানে ভর্তি করার জন্য নিয়ে এসছি দিনী শিক্ষার জন্য। আমি হয়তো হানাফি মাজাহের লোক, সহি দিন শিক্ষা করতে পারবে, আকিদা হবে এবং সে নিজেও পালন করবে এবং অন্যকেও যেন পরামর্শ দিতে পারে সঠিকভাবে। আমি মোহাম্মদ আবুল কালাম মিলন, আমি ঢাকা মিরপুর থেকে আসছি, যদি আমার বাড়ি গাজীপুরে। তো এখানে আমি আসছিল আমার ছেলেকে সঠিক দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যেন আল্লাহ পাক তাকে যেন সঠিক দিন সম্পর্কে জ্ঞান দান করে, এই ইচ্ছাতেই আমি এখানে আসছি। আমরা সবাই আমাদের কাছাকাছি অনেক মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, কিন্তু সঠিক সবাই বলে কিনা এটা আমার ঠিক, আমি যেহেতু জেনারেলে পড়ালেখা করছি আমি জানতাম না, আবার জানিও না, তাই আমি এমনভাবে আসছি যেহেতু সঠিকটাও নিতে পারে। আমি একটা মাদ্রাসায় খুঁজে বের করতে এই মাদ্রাসায় খুঁজে পাইছি যেখানে সঠিক দিন শিক্ষা দেওয়া হয়। নাম হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আল জাওয়াদ বিন হাসান। হ্যাঁ, হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পরীক্ষা যে দিয়েছো, চান্স হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান, সাতক্ষীরা কলারো থেকে আসছি। আমি মূলত আসছি আমার ছেলে হাফেজ আব্দুর রহমানকে এখানে ভর্তি করানোর জন্য ষষ্ঠ শ্রেণীতে। তো আমার সার্বিক বিষয়ে দেখে মনে হলো যে এখানে সঠিক এলমে দিন ইনশাল্লাহ এখান থেকে আমরা শিক্ষা, আমার ছেলে শিক্ষা অর্জন করতে পারবে এবং সেই শিক্ষা অর্জন করে দেশ এবং জাতি তথা মুসলিম উম্মার জন্য দায়ী আল্লাহর কাজ করতে পারবে। ভাই, আমি আসছি দিনাজপুর থেকে, আমার ভাগ্নাকে ভর্তি করাইতে এখানে, এবং পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যে এখানে যে শিক্ষা প্রদান করা হয় এটা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এবং আমাদের দিক থেকে দেখতেছি আমি যে বাংলাদেশের মধ্যে ফার্স্ট পর্যায়ে আছে, আর বর্তমান যে সিলেবাস, সরকারি সিলেবাস, এটা নষ্ট হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ফজলুল হক, আমার গাজীপুর জেলা, আমার মেয়ে ক্লাস 9-এ ভর্তি করার জন্য নিয়ে আসছি। আমাদের এখানে যে 1500 ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে আসলে আমরা নিতে পারবো না, তবে আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের বর্তমানে প্রায় 120টি প্রতিষ্ঠান আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত সারা বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা ভর্তি করতে পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ ও প্রবাসের সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা যেখান থেকে এখন বর্তমান লাইভে আছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী থেকে আমরা। আপনারা জানেন মারকাজের একটা আনন্দঘন একটা মুহূর্ত বিরাজ করছে আলহামদুলিল্লাহ, চারিদিকে অভিভাবক এবং অভিভাবিকাদের বিশাল সমাবেশ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, কারণ 2024 সালের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। বা ভর্তিষ্ঠু ছাত্র অভিভাবক বৃন্দ সবাই কিন্তু আলহামদুলিল্লাহ মারকাজের যে একাডেমিক ভবন যেটা, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। ভর্তি পরীক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে যারা লাইভে দেখছেন তাদেরকে আমরা সুস্বাগত জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি এর 2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। তো আলহামদুলিল্লাহ এবার অন্যান্য যে কোনো বাড়ির চাইতে এবার এখানে ভর্তিচ্ছু যারা শিক্ষার্থী তাদের ভিড় অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমাদের বালক শাখা এবং বালিকা শাখা দুটো মিলে আমাদের এবার 1500 এখানে ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তারা পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সবার অবগতির জন্য জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ এবার আমরা কিছু নতুন নতুন বিভাগ চালু করেছি। এর আগে আমরা একটা লাইভে বলেছি যে সেটি হচ্ছে অনেক সময় স্কুল থেকে অনেক বাচ্চা আসে অথবা হিপস বিভাগ থেকে আসে যারা আরবিতে বা অন্যান্য বিষয়ে কিছুটা দুর্বলতা তাদের থাকে। তো সেই সব মানে ছেলে এবং মেয়েরা যারা দিন শিক্ষা করতে আগ্রহী তাদের জন্য আমরা এবার মাহাদ নামে একটি নতুন আমরা বিভাগ খুলেছি। সেখানে মাহাদের দুটি পর্যায় থাকবে, আর আল মাহাদ আত তামহিদি আল আউয়াল প্রথম পর্যায়, যেখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা ভর্তি হতে ইচ্ছুক উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা সেখানে ভর্তি করব। আজকে হয়তো অনেকে চান্স পাবে না, তাদেরকে ভবিষ্যতের জন্য কিন্তু আমরা সেই বিভাগে নিয়ে
আমরা প্রস্তুত করতে পারবো পরবর্তীতে আবার আরেকটি আমাদের মাহাদের অংশ রয়েছে সেটি হচ্ছে মাহাদ তামহিদ আসানি যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যারা ছেলে বা মেয়ে রয়েছে তাদের জন্য আমরা সেখানে ব্যবস্থা করতে পারবো যারা হয়তো বয়স বেশি হয়ে গেছে অথবা নাও সরফ না জানার কারণে কাঙ্ক্ষিত ক্লাসে যেতে পারেনি তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা রাখবো আর আরেকটি সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি 1991 সালে প্রতিষ্ঠার পর এই প্রথম আমরা তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিক এই নামে আমরা বিভাগ চালু করতে যাচ্ছি যেখানে দাওরায়ে হাদিস পাস এবং ফাজিল অনার্স পাস যারা স্টুডেন্ট রয়েছে মেধাবী ছাত্র তাদেরকে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা সেখানে তাদেরকে দিনের উচ্চতর জ্ঞান অর্জনের একটা সুযোগ করে দেবো ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমাদের আমরা এই নতুন বিভাগ এবার খুলেছি এটি মারকাজের ইতিহাসে একটি নতুন মাইল ফলক আর কি আলহামদুলিল্লাহ তো এই তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিক এই বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 13 জানুয়ারি সকাল 9টায় এবং সেই সাথে আমাদের নিয়মিত যে বিভাগ রয়েছে দাওরাতুল হাদিস কুল্লিয়া তথা দাওরাতুল হাদিস সেই বিভাগের পরীক্ষাও এই 13 জানুয়ারি একই দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো সুতরাং যারা তাখাসুস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক এবং যারা দাওরাতুল হাদিস কোর্সে ভর্তি হবে তারা অবশ্যই 13 জানুয়ারি আগে ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে ইনশাআল্লাহ 13 জানুয়ারি সকাল 9টার আগে মাদ্রাসায় আসবে ইনশাআল্লাহ তাহলে তাদেরকে সেই বিভাগগুলোতে আমরা ভর্তির সুযোগ দিব আমাদের হেফজ বিভাগ এবং আমাদের মক্তব বিভাগ রয়েছে ছোট বাচ্চাদের জন্য কোরআন বিশুদ্ধ করা হেফজ এবং মক্তব এই শাখাতেও কিন্তু আমাদের ভর্তির সুযোগ রয়েছে এবং আমাদের এখানে এতিম বিভাগ রয়েছে যে সমস্ত ছেলেরা এতিম যাদের পিতা নেই তাদের জন্য কিন্তু আমাদের এতিম বিভাগ রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সর্বদা চেষ্টা থাকে অভিভাবকদেরকে আমাদের সঠিক দিনটা উপস্থাপনের জন্য সেই চেষ্টা রয়েছে আমাদের তারপরে আমাদের হয়তো জায়গার কারণে আমরা সবসময় যে পরিমাণ আসে সেই পরিমাণ হয়তো আমরা নিতে পারি না তবে আমরা চেষ্টা করতে যাচ্ছি তাদের জন্য আরও বেশি সংখ্যক ছাত্র কীভাবে নেওয়া যায় সেই বিষয়টা আমরা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের দিনে ভাই যারা দেশ এবং বিদেশে আছেন সবার কাছে আমরা সহযোগিতা চাইব সেই বিষয়টি আর আগে যেটি আমরা বললাম যে আমাদের এই বালক শাখাতে এবার 800 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং বালিকা শাখায় 700 মোট 1500 শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে তো এর মধ্য থেকে আমরা যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষার জন্য আমরা এখানে মনোনীত করবো ইনশাআল্লাহ আমরা জায়গা সংকলন না হওয়ার কারণে পুরাতন ছাত্রদের আমরা পুরাতন মসজিদটা ভেঙে ফেলেছি সেখানে 6 তলা বিশিষ্ট একটি বিশাল বড় একটি মসজিদ ইনশাআল্লাহ আমরা তৈরি করবো অত্যাধুনিক মসজিদ এবং সেটি দাওয়া সেন্টারও হবে তো সেই লক্ষ্যে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা দিবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ সবার সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ এই ইলমের এই বাগানটি আরও সুসজ্জিত হবে গ্লোবগুলো প্রস্ফুটিত হবে ছাত্রছাত্রী যারা আছে তাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল মারকাজুল ইসলামিয়া সালাফি সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারের কাছ থেকে ভর্তি পরীক্ষা 2024-এর সার্বিক বিষয়ে শুনছিলাম তো স্যারকে একটা প্রশ্ন আমরা জানতে চাই অনেক অভিভাবকের একটা প্রশ্ন আসলে আমাদের সিট তো মানে লিমিটেড মানে আমরা তো নির্দিষ্ট আসনের বেশি নিতে পারবো না আমাদের জায়গা না থাকার কারণে অ্যাকোমোডেশন বলি বা আমাদের আরও অন্যান্য পরিবেশ বলি তো সেক্ষেত্রে এই প্রায় 1500 ছাত্রছাত্রী যদি তারা চান্স না পায় তাহলে কি তারা অনেক অভিভাবক কাঁদতে কাঁদতে বাড়িতে যান বা অনেকে আলহামদুলিল্লাহ আবেগ দেখিয়ে যান কিন্তু আমরা কিছু করতে পারি না তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন যদি এই প্রতিষ্ঠানে যদি ভর্তি তারা না হতে পারে ধন্যবাদ জনাব ফয়সাল মাহমুদকে একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমাদের এখানে যে 1500 ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে আসলে আমরা নিতে পারবো না তবে আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের বর্তমানে প্রায় 120টি প্রতিষ্ঠান আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনাদের প্রায় প্রত্যেকটা জেলাতেই আছে এবং এক একটা জেলাতে একাধিক প্রতিষ্ঠানও আছে তো আমাদের যেমন বড় বড় আছে আমাদের সাতক্ষীরায় দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া বাকাল আছে আমাদের নওদাপাড়ায় আছে এরকম আমাদের কালদিয়া কুমিল্লাতে আমাদের বুড়িচং সালাফিয়া আছে আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া আছে ইমাম বখারি সালাফি মাদ্রাসা আছে কুমিল্লায় 3টি আছে নারায়ণগঞ্জে আমাদের দারুল হাদিস একাডেমি আছে তারপরে পূর্বাঞ্চলে আমাদের মারকাজুল সুন্নাহ আছে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের রয়েছে তাছাড়া আমাদের আরও কিন্তু অনেক আরও ছোট ছোট আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে তো আপনারা যারা আজকে চান্স পাবেন না এখানে তারা আপনারা ইনশাআল্লাহ নিরাশ হবেন না আমাদের হাদিস ফাউন্ডেশন ভুক্ত এই প্রতিষ্ঠানগুলোতে একই সিলেবাস অনুসৃত হয় সেখানে সেম সিলেবাসে আমরা পড়াশোনা করাই তো আপনারা এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা ভর্তি করতে পারবেন দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক ভাই ও বোন আপনারা দেখতে পাচ্ছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের আজকে 2024-এর ভর্তি পরীক্ষা
আপনার নামটা বলবেন, আপনার কোন ক্লাসে আপনার বাচ্চা বা যাকে নিয়ে এসেছেন সে কোন ক্লাসে পরীক্ষা দিবে এবং আপনার জেলাটা এবং পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি রংপুর জেলা থেকে এসেছি। আমি রংপুর জেলার বর্তমান সময়ে উপদেষ্টা পরিষদে আছি এবং আমি আমার ভাষ থেকে নিয়ে এসেছি, আমার ভাই সহকারে, হ্যাঁ আমার ভাষ থেকে নিয়ে এসেছি ভর্তি করার জন্য। সে অষ্টম শ্রেণীর জন্য ভর্তি দিয়েছে এবং আরও এক ভাষতে আমার সে ক্লাস ফোরের জন্য ভর্তি দিয়েছে, আর এক ভাষতে ক্লাস সিক্সের জন্য ভর্তি মানে পরীক্ষা দিয়েছে আর কি। ইনশাল্লাহ প্রতিষ্ঠান তো আলহামদুলিল্লাহ সারা দেশে অনেক আছে, এখানে আপনার মানে নিয়ে আসার এত দূর থেকে নিয়ে আসার কারণটা কি? আপনার রংপুরে অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারপরে রাজশাহী সারা বাংলাদেশে আছে, এখানে নিয়ে আসলেন, এখানে পড়ানোর ইচ্ছা বা অভিব্যক্তি আমাদের যদি বলতেন। ইনশাল্লাহ আমরা যারা দেখে আসতেছি আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে পরিচালিত, যেখানে সহি শিক্ষা কোরআন এবং হাদিসের বিশুদ্ধ শিক্ষা দিয়ে থাকেন, সঠিক তাওহীদ বা আকীদা সম্পন্ন এই মাদ্রাসা মনে করি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে তারা কি করছে উচ্চতর ডিগ্রি নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মাদ্রাসা দেশের একটি অভিন্ন সিলেবাস নিয়ে তারা পরিচালিত করছেন এবং আমরা আশা করি দেশের জন্য এবং বহির্বিশ্বের জন্য আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত আল মারকাজুল ইসলামী আস সালাফি একটি মানে মডেল হিসাবে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয় দেন, সাথে সাথে আপনি কোন ক্লাসে ভর্তির জন্য পরীক্ষা দিলেন? আমার নাম মোহাম্মদ মাসউদ, আমি ক্লাস ফোরে ওঠার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছি। আপনার পরিচয়টা দিবেন এবং আপনার বাচ্চাকে এত দূর থেকে নিয়ে আসলেন, একটু অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ আবুল কালাম মিলন, আমি ঢাকা মিরপুর থেকে আসছি, যদি আমার বাড়ি গাজীপুরে। তো এখানে আমি আসছিল আমার ছেলেকে সঠিক দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যেন আল্লাহ পাক তাকে যেন সঠিক দিন সম্পর্কে জ্ঞান দান করে, এই ইচ্ছাতেই আমি এখানে আসছি, যাতে সঠিকটা পাওয়ার জন্য। আমরা সবাই আমাদের কাছাকাছি অনেক মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, কিন্তু সঠিক সবাই বলে কিনা এটা আমার ঠিক, আমি যেহেতু জেনারেলে পড়ালেখা করছি আমি জানতাম না, আবার জানিও না, তাই আমি এমনভাবে আসছি যাতে সঠিকটাও নিতে পারে। আমি একটা মাদ্রাসায় খুঁজে বের করতে এই মাদ্রাসায় খুঁজে পাইছি যেখানে সঠিক দিন শিক্ষা দেওয়া হয়, সঠিক সময় জানা যায় আর কি। তো আল্লাহ যেন আমাদের সঠিক দিন সময় জানাতে দান করে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে এসেছেন এবং আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাসের জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আপনি একটু যদি আমাদেরকে জানাতেন? আমি রাজবাড়ী জেলা পাংশা থানা থেকে এসেছি, আমার ছেলে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিতে এসেছে। এখান থেকে রাজবাড়ি কত দূরত্ব বলতে পারেন? আনুমানিক 150 কিলো তো হবেই। এত দূর থেকে আসছেন, আচ্ছা আচ্ছা, মানে ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন ইনশাআল্লাহ? ছেলেকে নিয়ে স্বপ্ন দেখি তিনি সঠিক সহি আকিদা শিক্ষা গ্রহণ করে দেশের প্রান্তে সে নিজে আমল করবে এবং অন্যকেও শিক্ষা দেবে সেই উদ্দেশ্যেই। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিদায় হজের একটা মৌলিক কথা বলেছিলেন যে আলাল ইউয়াল্লিগু শাহিদুল গায়বা, অর্থাৎ আজকে যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি, তোমরা যেন দিনের এ দাওয়াতটা ছড়িয়ে দাও, এ দাবি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। আরও একটি কথা আমরা সবাই জানি প্রায়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এ বিষয়টি তো ভাইয়ের কাছে আমরা যতটুকু জানতে পারলাম, উনি যেটা বললেন ওনার সন্তান যেন দিন সহি দিনটা শিখতে পারে এবং সে অনুযায়ী আমল করে, সাথে সাথে রাসূলের যে আদেশগুলো আছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই উদ্দেশ্যে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মনের নেক আশাগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সাতক্ষীরা থেকে এসেছেন, আমরা সাতক্ষীরার দূরত্ব এখান থেকে জানি, সাতক্ষীরা মূলত এখান থেকে প্রায় 300 কিলোমিটার এখান থেকে দূরত্বে অবস্থান, মুহতারাম আমিরে জামাতের জেলাও আলহামদুলিল্লাহ আপনারা জানেন সাতক্ষীরা। তো সেখান থেকে আমাদের একজন অভিভাবক এসেছেন, তার কাছে আমি কিছু অভিব্যক্তি জানতে চাইব এবং তিনি ছেলেকে এখানে আলহামদুলিল্লাহ ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে তার ছেলের অনুভূতি। তোমার নামটা কি বাবু? আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আল জাওয়াদ বিন হাসান। হ্যাঁ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পরীক্ষা যে দিয়েছো চান্স হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, মানে ওর একটা কনফিডেন্স আছে যে পরীক্ষা ভালো দিয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য কি কোনো প্রস্তুতি নিয়েছো? নিয়েছি মোটামুটি। আপনারা জানেন যে যেই ক্লাসের ভর্তি পরীক্ষা হয় তার পূর্বের ক্লাসের পড়াশোনা করে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়,
ভর্তি পরীক্ষায় যেহেতু আপনারা হয়তো বলতে পারেন আপনারা ঢালাভাবে সবাইকে নেবেন কিন্তু তা নিচ্ছেন না কেন আসলে আমাদের আসন সংখ্যা সীমিত তারপর আলহামদুলিল্লাহ এবার আমরা বেশি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তো সেই অনুযায়ী জায়গা আছে আমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু বিল্ডিং করার মতো আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা দোয়া এগুলো বেশ প্রয়োজন আপনারা সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করছেন আপনাদের কাছে আমার নিবেদন জানাবো আবেদন জানাবো আমাদের জায়গা যথেষ্ট রয়েছে আপনারা কোনো দিনী ভাই দিনী বোন আপনারা এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো যাই হোক সাতক্ষীরা থেকে যে অভিভাবকটি এসেছিলেন ওনার অভিব্যক্তি আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে পরিস্থিতি আপনার অনুভূতি কেমন বা আপনি কি বলতে চান আমাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি হাসানুজ্জামান সাতক্ষীরা কলারো থেকে আসছি আমি মূলত আসছি আমার ছেলে হাফেজ আব্দুর রহমানকে এখানে ভর্তি করানোর জন্য ষষ্ঠ শ্রেণীতে তো আমার সার্বিক বিষয়ে দেখে মনে হলো যে এখানে সঠিক এলমে দিন ইনশাআল্লাহ এখান থেকে আমরা শিক্ষা আমার ছেলে শিক্ষা অর্জন করতে পারবে এবং সেই শিক্ষা অর্জন করে দেশ এবং জাতি তথা মুসলিম উম্মার জন্য দায়ী আল্লাহর কাজ করতে পারবে সে নিজে আমল করতে পারবে এবং দেশ ও জাতির আমল যাতে ভালোভাবে করতে পারে সেইভাবে শিখবে সে এখান থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই সুদূর সাতক্ষীরার এক অভিভাবকের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম উনি যেটা বললেন দেশ ও জাতির খেদমত আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য এটাই এই প্রতিষ্ঠান থেকে দিনের দায়ী আল্লাহ বের হোক সে নিজে আমল করুক নিজেকে সংশোধন করুক দেশ জাতি এবং সমাজ সংস্কারে তারা ঝাঁপিয়ে পড়ুক এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এই ছেলেকে এবং ছেলের অভিভাবকের যে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহুম্মা আমিন তো আমরা অভিভাবকের কাছে যাচ্ছি তিনি কিছু অভিব্যক্তি আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ময়মনসিংহ থেকে রাজশাহীর দূরত্ব 350 কিলোমিটার বা আড়াইশো এরকম হবে আচ্ছা আমি আমার ছেলেকে এখানে ভর্তি করার জন্য নিয়ে এসেছি দিনী শিক্ষার জন্য আমি হয়তো হানাফি মাজাহের লোক ভালো দিনী শিক্ষার জন্য এখানে নিয়ে এসেছি যে ভালো শিখতে সহি দিন শিক্ষা করতে পারবে আকিদা হবে এবং সে নিজেও পালন করবে এবং অন্যকেও যেন পরামর্শ দিতে পারে সঠিকভাবে সেজন্য নিয়ে এসছি এখানে ভর্তি পরীক্ষা দিল চতুর্থ শ্রেণীতে ভর্তি করাবো যে ইনশাআল্লাহ তো আপনারা সকলেই দোয়া করবেন যেন আমার ছেলে ভর্তি হতে পারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উনি বললেন উনি হানাফি মাঝহাবের মানুষ তো উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে সহি আকিদা এবং মানহাজ আমরা জানি বাজারের সব কিছুতে ভেজাল পণ্য সয়লাব একাকার ঠিক অনুরূপভাবে আকিদা এবং মানহাজ বা আমলের ক্ষেত্রে এই বিষয়গুলো ত্রুটি মানুষের মাঝে সমাজে সর্বত্র প্রচলিত রয়েছে কিছু বিষয় তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আকিদা এবং মানহাজ যদি সঠিক না হয় তাহলে আমলের একটা ত্রুটির ব্যাপার থেকে যায় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াতের একটা ব্যাপার অবশ্যই থেকে যায় সে সহি আকিদা এবং মানহাজ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশে আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠান প্রায় 120 হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে নিবন্ধিত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে 120টির প্রায় সেখানে একই সিলেবাস অনুসৃত হয় এবং একই ধারায় পাঠদান করা হয় সুতরাং ইনশাআল্লাহ আমরা যে ধারাক্রমকে নিয়ে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের আমাদের অভিভাবকদের যে একটা একান্ত ইচ্ছা বা কোন উদ্দেশ্যে তারা এসেছেন আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করি তারাও যেহেতু মুসাফির তারাও আমাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই আপনি আপনার বাচ্চাকে সোনামণিকে পরিচয় করিয়ে দিবেন এবং আপনি কোথা থেকে এসেছেন এবং কত দূরত্ব আমাদের মার্কাস থেকে আপনার যে বাড়ি বা আপনার জেলা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই আমি আসছি দিনাজপুর থেকে আমার ভাগ্নাকে ভর্তি করাইতে এখানে পবিত্র কোরআন ও সহি সুন্নার আলোকে এখানে শিক্ষা প্রদান করা হয় এবং সহি মানাস এবং আকিদার আলোকে এখানে শিক্ষা প্রদান করা হয় এরকম আমি দিনাজপুর থেকে আসছি এখান থেকে আমার বাড়ি 195 কিলো দূরে এবং পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে যে এখানে যে শিক্ষা প্রদান করা হয় এটা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম ধরনের আমি নিজেও এখানে শিক্ষা প্রদান করেছি আলহামদুলিল্লাহ উনি এই মার্কাজেরই ছাত্র আর ছাত্র মার্কাজের হালচাল জানেন সেই হিসাবে পরবর্তী মানে ওআরএস নিয়ে এসেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করুন এবং সালাফি আকিদা মানহাজের পরবর্তী প্রজন্ম এখান থেকে সহ সারা বাংলাদেশে যে সমস্ত কাজ আমাদের রয়েছে সেখান থেকে যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন যাচ্ছি আমাদের ওয়ান টু থ্রি এই শ্রেণীতে যারা যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবে ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ মৌখিক পরীক্ষা শিক্ষক মণ্ডলীরা নিচ্ছেন আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা এখানে পানির জলাশয় রয়েছে
যে জায়গাটা কয়েকটি বিল্ডিং করা যাবে ভবন করা যাবে আল্লাহ চাইলে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাদিস ফাউন্ডেশন প্রেস যেখান থেকে মুহতারাম আমিরে জামাতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের কাহিনী সব বইগুলো আমাদের নিজস্ব প্রেসে আলহামদুলিল্লাহ ছাপা হয় দর্শক শ্রোতা ভাইরা আমরা এইখানে ইনশাআল্লাহ তাহরিক ভবন করা হবে যেখানে তাহরিকের আটতলা বিশিষ্ট একটা ভবন এখানে নির্মাণের প্ল্যানিং আমাদের করা হয়েছে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন আমরা যেন এখান থেকে আস্তে আস্তে যে ধারাক্রম শুরু হয়েছে সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এরপর যে আমরা এখন যেখানে ছোট বাচ্চাদের মৌখিক পরীক্ষা হচ্ছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলীরা পরীক্ষার কাজে নিয়োজিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু নিতে পারবো তার চেয়ে অনেক বেশি আমাদের ছাত্র এখানে এসেছে শিক্ষক মণ্ডলী পরীক্ষা নিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি রিফাত আপনি কোন ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন ওয়ানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার এই বুকে এটা কি দেখতে পাচ্ছেন এটা বাবা এটা কি এটা এটা কি কার্টুন আচ্ছা ছবি মূর্তি কার্টুন এটা কি ভালো না মন্দ বাবা বলতে পারেন মন্দ আচ্ছা আচ্ছা তাহলে এটা গায়ে রাখা যাবে বা কোনো কিছু আব্বুকে বলবেন পরবর্তী বছর যখন কিনে দিবেন আব্বু তখন যেন এই সমস্ত ছবি মূর্তি ভিন যে সমস্ত জামা কাপড় রয়েছে সেগুলো কিনে দেয় বলতে পারবেন ইনশাআল্লাহ 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 আচ্ছা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সোনামণি আপনারা কেমন আছেন আপনার কোন ক্লাসে ভর্তি হবেন ইনশাআল্লাহ ক্লাস টু এ আচ্ছা আচ্ছা আপনার নাম কি বাবা মোশাররফ পারভেজ ইয়াশা আচ্ছা কোন জেলা থেকে এসেছেন রাজশাহী আচ্ছা আচ্ছা আপনি কোন ক্লাসে ভর্তি হবেন ইনশাআল্লাহ ক্লাস টু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আপনারা কোন ক্লাসে ভর্তি হবেন ইনশাআল্লাহ ক্লাস থ্রিতে তো এত মানুষ মাশাআল্লাহ যদি সবাই চান্স পাবেন নাকি ইনশাআল্লাহ আল্লাহ আকবার ওরা ফুল কনফিডেন্স নিয়ে আছে যে আমরা সবাই চান্স পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হয়তোবা সবাইকে আমরা নিতে পারবো কি জানি না আসলে সম্ভব নয় তবে আমরা ইনশাআল্লাহ আমরা যেন এই পরবর্তীতে আমাদের অ্যাকোমোডেশন যেটা সেটা আমরা যেন বাড়াতে পারি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কোথা থেকে এসেছেন জেলা কি আমি রাজশাহী থেকে এসেছি আচ্ছা কোন উপজেলা আপনার আমার উপজেলা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোন জেলা থেকে এসেছেন বাবা ঢাকা জেলা থেকে আসছি আপনার আচ্ছা আচ্ছা ঢাকা জেলা থেকে আসছেন না আচ্ছা আপনি কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে হ্যাঁ চান্স পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আব্বু কি করেন আব্বু আব্বু এয়ারপোর্ট চাকরি করে মাশাআল্লাহ ঢাকা থেকে এসেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের দুজনকে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহজাহান স্যার আমাদের সিনিয়র স্যার ডক্টর শিহাবউদ্দিন পরীক্ষা উপলক্ষে যে আপনারা অভিভাবকদের যে এত আনাগোনা এই বিষয়ে আপনারা কিছু বলবেন যে অনেক যে শিক্ষার্থী এসেছে তো অতগুলো তো নেওয়া সম্ভব না আমরা কিভাবে তাদেরকে জায়গা দেব বা তাদের ভবিষ্যতে সিট বাড়ানো যায় এই বিষয়ে কিছু আলহামদুলিল্লাহ যত অভিভাবক আসছে আমরা পারিতপক্ষে সিট আমাদের আছে সিট কিনে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি আর এখানে আমাদের আরও দুইটা তিনটা শাখা খোলা হয়েছে এদিক যদি সুযোগ না পাই তাহলে আমরা ওই তিনটা শাখায় তাদেরকে ভর্তি করার চেষ্টা করব মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ডক্টর শিহাব ভাইয়ের কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাইবো আমাদের আজকে মোটামুটি একটা আনন্দঘন একটা মুহূর্ত চলছে এ বিষয়ে আপনি কি বলবেন দেশ এবং প্রবাসের সম্মানিত ভাই ও বোনদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে এবার সবচাইতে উপস্থিতি বেশি ছাত্র এবং অভিভাবকদের এটা সবচেয়ে বেশি ভালো আমাদের ভবিষ্যৎ আশা করি আরও ভালো হবে ইনশাআল্লাহ তো মানে ছাত্র বেশি এসেছে বলেই যে তারা ফেরত যাবে বিষয়টা এমন না আমি মনে করি যে ইনশাআল্লাহ প্রায় সবগুলোই এখানে থাকার ব্যবস্থা হবে লেখাপড়ার ব্যবস্থা তো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আশা রাখি আমি এটা আর কি যে জাযাকুমুল্লাহ খায়ের আমরা এখন মক্তব এবং হিজ বিভাগে আপনাদের নিয়ে যাব সেখানেও আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা রয়েছেন কয়েক গুণ ছাত্র এবং মহিলা শাখায় ছাত্রী আসে আমরা সেই হিজ বিভাগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিজ বিভাগের পরীক্ষা চলছে হিজ বিভাগের শিক্ষক মণ্ডলী আমাদের লুৎফর রহমান উস্তাদ যে আছেন হিজ বিভাগের প্রধান পরিচালক এবং
সহপরিচালক আহমদ আব্দুল্লাহ শাকির মুহতারাম আমির জামাতের কনিষ্ঠ পুত্র। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা বসে আছে, উস্তাদজিরা পরীক্ষা فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ ما شاء الله আমরা দেখছিলাম যে হিবস বিভাগের ইন্টারভিউ চলছে এখানে ভর্তির জন্য। আহমদ আব্দুল্লাহ শাকির, হাফেজ আহমদ আব্দুল্লাহ শাকির এবং হাফেজ মশিউর রহমান দুইজন। আমরা জানতে চাইব হাফেজ আহমদ আব্দুল্লাহ শাকির মুহতারাম আমির জামাতের কনিষ্ঠ পুত্র, তার কাছে জানতে চাইব যে আমাদের তো সিট খুবই কম, কিন্তু ছাত্র উপস্থিতি কেমন বা আমরা কেমন নিতে পারবো বা আমাদের অনুভূতিটা একটু ব্যক্ত করার জন্য আমরা জানতে চাইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভর্তির চাপ আলহামদুলিল্লাহ অনেক বেশি, তবে এবার একটু দেখা আছে যে তারা হেফজের যারা মত পড়ার যোগ্য তারা ভুল করে হেফজে ফর্ম ফিল আপ করেছে, কিছু না ভালোই বড় অংশ করেছে, আমরা তাদেরকে মতবে ট্রান্সফার করেছি বা করতেছি, তা আমরা দেখেছিলাম বা কর্তৃপক্ষের সাথে কথা বলে কতটা নেওয়া যায়। এবার সবচেয়ে চাপ বেশি হেরছে অন্যবারের তুলনায়, এবার সব থেকে চাপ বেশি। আমরা সকাল 9টা থেকে পরীক্ষা দিচ্ছি, এখন চলছে, আমরা প্রায় 70 জন পরীক্ষার্থী এখানে। আমরা প্রথম ধাপে নাজিরা পরীক্ষা নিচ্ছি প্রায় শেষ পথে, এর সেকেন্ড ধাপে দেব হচ্ছে মেধা টেস্ট, অর্থাৎ মুখস্থের পরীক্ষা দেবো আর কি ইনশাল্লাহ। এরপরে আমরা রেজাল্ট করতে বসে কথা বলে কয়জন না ওদের সেটা দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ আমরা জানতে পারলাম যে সবচেয়ে চাপটা এবার আলহামদুলিল্লাহ বেশি। একটু পরিস্থিতি এবং সালাম বিনিময় করবেন আমাদের মার্কাজের হিবস বিভাগের পরিচালক হাফেজ লুৎফর রহমান উস্তাদজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এবার 2024 সালের হিফজ বিভাগের পরীক্ষার সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপুল ছাত্র এখানে অংশগ্রহণ করেছে, অনেক ফর্ম, অনেক 70 উপলব্ধ ফর্ম উঠেছে, অনুপস্থিত নাই বলে আমরা পাচ্ছি। এ পর্যন্ত আমার এখানে আমি পরীক্ষা নিয়েছি 22 জন, তার মধ্যে মাত্র 2 জন ছেলে, 1 জন ছেলে অনুপস্থিত। উস্তাদের কাছে জানতে চাইবো, আসলে আমাদের তো আলাদা কোনো ভবন নেই, হিফজ বা মক্তব দুটাই মসজিদে, আমাদের বিল্ডিংয়ের অভাবে আমাদের অনেক কষ্টে ছাত্ররা লেখাপড়া করে, এটা আমরা জানি। তো জাতির উদ্দেশ্যে যারা দানশীল ভাই বোন আছেন তাদের এবং বোন আছেন তাদের পিতামাতা বা আত্মীয় স্বজনের নামে ইচ্ছা করলে এরকম ভবন করে দেওয়া বা সহযোগিতা করা, এই বিষয়ে যদি আপনি উস্তাদ কিছু বলেন আর কি। আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে গত বছর আমরা হেফজ বিভাগে 80 জনের মতো ছাত্র রাখছিলাম, তা আমাদের জায়গার অভাবে আমরা বেশি ছাত্র নিতে পারছি না। গত বছর অনেক ছাত্র আমাদের এখানে ফেরত চলে গেছে, আমরা খুব দুঃখিত, অভিভাবকরা খুব ভারাক্রান্ত মনে এখানে চলে গেছেন, তেনারা ছেলেদের ভর্তি করতে পারেননি, বহু আশা করে এখানে নিয়ে এসেছিলেন, বহু দুর্দান্ত থেকে কষ্ট করে আমাদের সহি আকিদার মাদ্রাসা হওয়ার কারণে, সহি আকিদার তালিম হওয়ার কারণে অধিকাংশ মানুষ এখানে ভর্তির জন্য সব আকাঙ্ক্ষিত হয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ছেলেদের থাকার ব্যবস্থা, ক্লাসের ব্যবস্থা বেশি না থাকার কারণে আমরা ছেলে নিতে পাচ্ছি না, এই জন্য আমরা খুব দুঃখিত। এবারও যে পরিমাণ ছাত্র আসছে আমরা হয়তো বা অর্ধেক ছাত্র নিতে পারবো কি না, তার কারণ আমাদের ক্লাসের জায়গায় নাই, থাকার জায়গায় নাই। ক্লাস কোথায় হয়? আমরা বর্তমানে খুব কষ্ট করে মসজিদের দোতলায় নিচতলায় ক্লাস করতেছি, মক্ত বিভাগও মসজিদে আর পশ্চিম পাশে তারা মসজিদে ক্লাস করতেছে, মসজিদে ক্লাস করা খুব কষ্টকর, সময় মতো আমরা ক্লাস থেকে বসতে পারি, উঠতে পারি না, মসজিদের মুসল্লিদের জায়গা সারিয়ে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এই জন্য মসজিদে ক্লাস করছে। তো হেফজখানা মসজিদে মক্তব মসজিদে ক্লাস হচ্ছে, এ বর্তমানে যে মসজিদে আমরা পরীক্ষা নিচ্ছি এখানে আমার 2টা ক্লাস হয়, আবহাওয়া 2টা ক্লাস হয়, মসজিদ ছোট এবং ছাত্র অনেক বেশি, বেদে আমাদের খুবই কষ্ট হয়। আমরা আশা করছি যারা দানশীল ভাইয়েরা আছেন এবং দিনদার ভাইয়েরা আছেন তেনারা আন্তরিকভাবে আমাদের এখানে দান খরচ করবেন। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের হিফজ এবং মক্তব বিভাগের পরিস্থিতি, ক্লাস কোথায় আমরা নেই, আমাদের বিল্ডিং না থাকার কারণে, সে সামগ্রিক বিষয়
আপনারা দেখলাম আমরা হিজ বিভাগের পরীক্ষার কেন্দ্র থেকে আমরা এখন মত্ত বিভাগের দিকে ধাবমান হব ইনশাআল্লাহ। আপনারা জানেন হয়তোবা আমাদের পূর্ব পাশে একাডেমিক ভবন এবং আবাসিক ভবন যেটা সেটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে। এটা হচ্ছে রাজশাহী শহরের একটা অন্যতম মেইন রাস্তা যেটা যার উত্তর সাইডে বিমানবন্দর রোড চলে গেছে। আপনারা জানেন বিমানবন্দর তার উত্তর সাইডে, এক পাশে অর্থাৎ পূর্ব পাশে নাটোর, পশ্চিম পাশে চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের উত্তর পাশে হচ্ছে নওগাঁ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের একেবারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস হচ্ছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কাজলা মতিহার রাজশাহী। এটাও আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত হবে, মার্কাজ দ্বারা পরিচালিত হবে। ব্যস্ত শহরের এক ব্যস্ত জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি। তো আমরা সরকারের সুদৃষ্টি এবং দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করব এখানে যেন অচিরেই একটা ফুটওভার ব্রিজ করে দিয়ে আমরা তাদের কাছে অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি যে রাস্তা পার হলেন, আপনার কি মনে হলো এই রাস্তা বাচ্চারা পার হবে বা সরকারের উদ্দেশ্যে বলা যারা দায়িত্বশীল আছেন রাজশাহীর তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি ডাক্তার শাহিদুর রহমান, নীলফামারী জেলা। এটা আমাদের জোর দাবি যেন এখানে অচিরে একটা ফুটব্রিজ হয়, এটা আমার প্রাণের দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিম পাশে চলে এসেছি আমাদের আবাসিক ভবন। আবাসিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আবাসিক ভবন এটা চারতলা বিশিষ্ট আবাসিক ভবন, আপনারা এটা দেখেছেন আলহামদুলিল্লাহ। এবং তার পশ্চিম সাইডে আমাদের কিন্তু প্রস্তাবিত যে মসজিদ, অলরেডি পাইলিং এর কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পাইলিং হয়ে গেছে। ওখানে হিবস বিভাগ, মক্তব বিভাগ সহ শুধুমাত্র ওটা মসজিদ হিসাবে থাকবে না, আবাসিক মানে এমন ওখানে দিন প্রচারের একটা সেন্টার থাকবে, একটা দাওয়া সেন্টার থাকবে, সেখানে আরো অন্যান্য কার্যক্রম যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে এগিয়ে নেওয়ার জন্য। বলা চলে অর্থ সংকটে কাজ কিছুটা থেমে আছে, আপনাদের সহযোগিতা এবং আর্থিক অনুদান এখানে দিয়ে আপনারা সহযোগিতা করবেন। জি, এখানে সবচেয়ে বেশি ভিড় হয় এই মক্তব বিভাগে, তিনশোর অধিক শিক্ষার্থী কিন্তু এখানে ফর্ম উঠিয়েছে ভর্তি হওয়ার জন্য। তারপরেও আমরা আমাদের সেই দুঃখ প্রকাশ করতেই হয় যে আমরা তো আসলে অতটা মানে ভর্তি নিতে পারবো না, তারপরে আমরা তাদের জন্য দোয়া করি। আমরা মক্তব বিভাগের ভর্তি পরীক্ষার একটু হালচাল দেখানোর জন্য আমাদের অস্থায়ী যে ডাইনিং ছিল সেটা মসজিদ করা হয়েছে, সেখানে আমরা নিয়ে এসেছি একজন ছেলেকে। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ চলছে, পরীক্ষা চলছে। আমাদের মক্তব বিভাগের সম্মানিত শিক্ষক কারি আব্দুল আওয়াল ভাইয়ের কাছে অভিভাবকি জানতে চাইবো, আপনারা কেমন নিবেন এবং কতজন প্রায় শিক্ষার্থী এসেছে, আর এত ছাত্র তো নিতে পারবো না, সেই উদ্দেশ্যে আপনি কিছু, এবং মসজিদে ক্লাস করতে যে আপনাদের কোনো সমস্যা হয় কি না বা কি কি সমস্যা হয় আপনারা একটু দর্শক শ্রোতাদেরকে ইনশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল মারকাজুল ইসলামিয়া সালাফির 2024 সালের আমাদের পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের পরীক্ষার্থী অনেক বেশি, সিট ক্যাপাসিটি যদিও আমাদের কম, এখানে ওখানে এই চার কোণাতে চারটা গ্রুপ একসাথে যখন আমরা ক্লাস করি আমাদের খুব সমস্যা হয়। যারা ডোনার আছেন বা দানশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের সুবিধার্থে এই কোরআন হাদিস প্রচারার্থে, ইলেম প্রচারার্থে, যাতে করে সুন্দরভাবে ছাত্রদেরকে মানুষ করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে সার্বিকভাবে ছাত্র দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমাদের মসজিদও চলছে কাজ, যদিও মসজিদের কাজ এখন ক্ষণিকের জন্য বন্ধ রয়েছে, তো অর্থের সংকটের কারণেই মূলত এটা বন্ধ আছে। এই জন্য মসজিদ যখন আমাদের তৈরি হয়ে যাবে সেখানে আমরা সুন্দরভাবে আরও ছাত্র বেশি ভর্তি নিতে পারবো এবং সুন্দরভাবে ক্লাস আমাদের সুন্দরভাবে করতে পারবো আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই দোয়া করবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু দূরেই আমাদের যে 9 বিঘার বেশি যে মহিলা ক্যাম্পাস রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের অদূরেই যে মহিলা ক্যাম্পাস রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের মাশাআল্লাহ 9 বিঘা জমির উপরে এই ক্যাম্পাস, এবং সবগুলোরই যোগাযোগ ব্যবস্থা একদম রাজশাহী শহরে। রাজশাহীর আইকনিক যে আম চত্বর আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখন মহিলা মাদ্রাসার দিকে যাচ্ছি আর কি। মহিলা মাদ্রাসা সম্বন্ধে এটা বলতে হয়, প্রায় 40টিরও অধিক জেলার ছাত্রীরা এখানে পড়ালেখা করেন। 2টি বিল্ডিংয়ের কাজ আলহামদুলিল্লাহ অচিরেই শেষ হয়ে গেছে, আমরা এই যে মহিলা মাদ্রাসায় চলে এসেছি। এই যে আমরা মহিলা মাদ্রাসার ক্যাম্পাসে দেখতে পাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা শাখা, এবং এর সাথে মাস্টার প্ল্যানটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দিনী ভাই ও বোন, দেশ প্রবাসের যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন,
কিছু বাস কিছু হাইস বা আরো অন্যান্য জানে ভর্তি পরীক্ষা 2024 এ আল মারকাজুল ইসলামিয়া সালাফি বালিকা শাখা বা মহিলা শাখায় ভর্তি হওয়ার জন্য এসেছে আমরা এপাশে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানেও যথেষ্ট পরিমাণে শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের বা অভিভাবিকাদের একটা ভিড় আমরা লক্ষ্য করছি এটা আমাদের মহিলা শাখা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নদাপাড়া রাজশাহীর এটা মহিলা শাখা এটা আমরা ভিতরে প্রবেশ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত আপনি আপনার পরিচয়টা দিবেন এবং মেয়ে বাচ্চাটি কোন ক্লাসে এখানে ভর্তি করানোর ইচ্ছা আপনি পোষণ করছেন এবং আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ নাম ডক্টর মোহাম্মদ ফজলুল হক আমার গাজীপুর জেলা আন্দোলন সভাপতি কেন্দ্রীয় পরিষদ সদস্য আমার মেয়ে ক্লাস 9 এ ভর্তি করার জন্য এখানে নিয়ে আসছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এত দূর থেকে এখানে নিয়ে আসার কারণটা কি ওখানে তো ঢাকায় তো আলহামদুলিল্লাহ শতে শতে প্রতিষ্ঠান রয়েছে এখানে এত দূরে নিয়ে আসার কারণ কি ঢাকা তো আলহামদুলিল্লাহ রাজধানী এবং পাশের অক্সফোর্ড খ্যাত সহশিক্ষাযুক্ত ঢাকা ইউনিভার্সিটি সেখানে রয়েছে তো এতগুলো বিষয় থেকে বা আরো অন্যান্য বিষয় থেকে এখানে যে মানুষজন আসছে আলহামদুলিল্লাহ আর বর্তমান শিক্ষা পরিস্থিতি সম্পর্কে এ বিষয়ে আপনারা আমাদের চাইতে ভালো অবগত রয়েছেন যে সহশিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের লঙ্ঘন বলা চলে এটা আমাদেরকে স্পষ্ট বলতে হবে এবং আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে অ্যাজ এ মুসলিম আমরা শুধু মুসলিম অনলি আমরা বাই নেম কিন্তু আমাদের প্র্যাকটিস খুবই কম এখান থেকে যদি আমরা বের হতে না পারি দেশ বলি জাতি বলি এটা ধ্বংসের অতলতলে তলিয়ে যাবে তারপর আমরা দেশের জন্য দোয়া করি এই আমাদের শিক্ষা ব্যবস্থা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন দেশ পরিচালনা যারা নিয়োজিত আছেন তারা এই বিষয়টি গুরুত্ব দিবেন বলে আমরা তাদের কাছে একান্ত অনুরোধ দাবি জানাচ্ছি তো আপনি আপনার বাচ্চার সম্পর্কে একটু বলবেন ইনশাআল্লাহ এখানে তো শিক্ষাটার দিক হচ্ছে আকিদা এবং আমলের দিক দিয়ে দেখতেছি আমি যে বাংলাদেশের মধ্যে ফার্স্ট পর্যায়ে আছে আর বর্তমান যে সিলেবাস সরকারি সিলেবাস এটা নষ্ট হয়ে গেছে সিলেবাসে খুব অত্যাধিক ত্রুটি ঢুকছে আর এই সিলেবাস যদি আপনারা পরীক্ষা করতে চান ভালো সিলেবাস যদি চান ডাক্তার মোহাম্মদ আশাদুল্লাহ গালিবের যে একটা লিখিত আছে পাঠ্যসূচির অন্তরালে এটা আপনারা দেখবেন এটা দেখলে গার্জিয়ানরা সজাগ হবে কিভাবে ছেলে মেয়েকে মানুষ করা যাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালে মানুষ হবে এই জন্য আমরা ঢাকা থেকে এখানে আসছি এরকম মাত্র ওদিকে নাই আমার আমার মেয়েকে নিয়ে আসে ক্লাস 9 আর আমার বন্ধুরা নিয়ে আসছে কেউ ক্লাস 3 কেউ ক্লাস 8 বিভিন্ন সাইজন আসছে তো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ চারজন অভিভাবক তাদের কলিজার টুকরা সন্তানকে সেই গাজীপুর থেকে এখানে রাজশাহীতে নিয়ে এসেছেন সম্মানিত উস্তাদ মাওলানা আফতাবউদ্দিন মুহাদ্দিস আল মারকাজুল ইসলামিয়া সালাফি নদাপাড়া রাজশাহীর মহিলা শাখা উনি উস্তাদ যে আছেন উনি দুই শাখায় ক্লাস নেন আলহামদুলিল্লাহ উস্তাদজিকে এই পরিবেশ অনুযায়ী কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর কি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা তো এখানে মারকাজুল ইসলামিয়া সালাফির মহিলা শাখায় সকাল 9টাতেই যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছিল এবং 10টাতে শেষ হয়েছে এখানে ছাত্রী ছাত্রীদের আগমন ভালোই ছিল উস্তাদের কাছে জানতে চাইবো আসলে সারা বাংলায় তো অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনাদের পাঠদান সম্পর্কে আপনার কোন আকীদা এবং মানহাজের পাঠদান ছাত্রীদেরকে দেন এবং কি মা হিসেবে তাদেরকে আপনারা দেখতে চান এবং তাদেরকে কিভাবে প্রস্তুত করে উত্তম মা হিসেবে আপনারা নির্বাচন করার ক্ষেত্রে এবং তাদেরকে উত্তম মা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ ক্লাসে বা নসিহা বা দার্সটা কোন আকিদা এবং মানহাজের উপরে আপনারা দেন আমরা এখানে সালাফি আকিদা এবং মানহাজের ওপরেই এখানে আমাদের দার্স হয়ে থাকে সহি আকিদা এবং সহি আমলের উপরেই এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এটা প্রধান যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসাবে এখানে শিক্ষা ব্যবস্থা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এখানে তুলনামূলক ভালো এখানে দাওরাতে যেমন সহিহাইন বুখারী মুসলিম এবং সোনানি আরবা আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ সহ এবং আকিদার কিছু কেতাব তাফসির উসুল উসুলে হাদিস সব সব কিছু এখানে হ্যাঁ কিছু কাওয়ায়েদ সব কিছু এখানে শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা মুহাদ্দিস আমাদের মারকাজের সম্মানিত মুহাদ্দিস মাওলানা আফতাব উস্তাদের কাছ থেকে শুনছিলাম তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন উনি মহিলা শাখার শিক্ষক কিভাবে হলেন বা মুহাদ্দিস কিভাবে হলেন তো এখানে দাওরাতুল হাদিসের যে ক্লাসগুলো সম্মানিত মুহাদ্দিস উস্তাদজিরা নেন সেখানে অবশ্যই একটা পর্দার ব্যবস্থার মধ্য থেকেই সেটা কিন্তু হয় কারণ চেহারা বা ফেস সেখানে দেখানো হয় না সেটা বিশেষ ব্যবস্থায় কিন্তু সেই ক্লাসটা আলহামদুলিল্লাহ নেওয়া হয়
আপনারা জানেন আমাদের যে পশ্চিম সাইডের যে টিন শেড গুলো ছিল, পশ্চিম সাইডের টিন শেড, এটা হচ্ছে ক্লাসরুম ছিল। এই ক্লাসরুম গুলো আপনাদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে আমাদের দুইটি ভবন আপাতত আমরা প্রস্তুত করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সেই দুইটি ভবনে আলহামদুলিল্লাহ ছাত্রীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবিকা বৃন্দরা উপস্থিত হয়েছেন, আছেন, তাদের যে আগ্রহ, তাদের যে ভালোবাসার জায়গা মার্কাজ, তাদের যে ভালোবাসার জায়গা এই শহীদ দিন এবং আকিদা মানহাজের প্রতিষ্ঠান, সেটা আমরা এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। তাদের যে উপস্থিতি সেটা আমাদেরকে মুগ্ধ করছে। পূর্বে বলেছি আমাদের সম্পূর্ণ যে প্রতিষ্ঠানের যে জমি যেটা রয়েছে সেটা সম্পূর্ণ প্রাচীর বেষ্টিত। সেই প্রাচীর বেষ্টিত বেষ্টনীর মধ্যে কিন্তু আমাদের এই দুটি ভবন এবং সুবিশাল দুটি ভবন আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের দান দিয়ে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শাখা আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভবন পাশাপাশি এবং দুটির সাথে কিন্তু আলহামদুলিল্লাহ জয়েনিং সিস্টেম কিন্তু এখানে রয়েছে, যেন এক ভবন থেকে আর এক ভবনে ছাত্রীরা অনায়াসে যাতায়াত করতে পারে, এভাবেই একটা ব্যবস্থা রাখা হয়েছে। এবং পর্দার বিষয়টা একেবারে পারফেক্ট মেনটেনেন্স এখানে রাখা হয়েছে। একজন মুসলিম হিসাবে আমাদের অবশ্যই দক্ষ মা, আদর্শ মা, সহি আকিদা এবং মানহাজের মা তৈরি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা, যাদের সন্তান নেই তারা সহযোগিতা করা এবং সার্বিকভাবে দোয়া করা, এ সমস্ত মাধ্যম দিয়ে আমরা কিন্তু আদর্শ এবং দক্ষ মা, সহি আকিদা এবং মানহাজের একজন আদর্শ মা তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্নভাবে অংশগ্রহণ করতে পারি। 64টি জেলার প্রায় অনেক জেলার, দুই একটি জেলা, কিছু জেলা বাদে সব জেলারই আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ইয়ে রয়েছে, ছাত্রী রয়েছে এবং পুরুষ শাখায় ছাত্র রয়েছে। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের এক পরম পাওয়া যে বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ এখানে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে আসে এবং পুরুষের জন্যে সেপারেট পুরুষের ব্যবস্থা এবং মহিলাদের জন্যে আলাদা, একবার সম্পূর্ণ আলাদা ব্যবস্থা পুরুষের সাথে সাথে এখানে মহিলা শাখায়ও আমাদের একটা মসজিদ ভালো দরকার এবং আবাসিক ভবনগুলো আরও দরকার। এবং পুরুষ শাখার যে 2 বিঘা আবাসিক ভবনের জন্য যে জমি কিছুটা বায়নাপত্র করা হয়েছে সেখানে আপনারা সহযোগিতা করবেন, বিরাট একটা অঙ্ক দরকার। এবং মহিলা শাখার যে কার্যক্রম চলমান রয়েছে সেখানে আপনারা সহযোগিতা করবেন। হয়তোবা আপনার একটা লাইকে বা শেয়ারে কোনো ভাই দেখবেন, সে অনুযায়ী তিনি মানে উৎসাহিত হয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং সেখান থেকে সে সহি আকিদা এবং মানহাজ শিখে হয়তোবা আপনার আমার জন্য সাদাকায়ে জারিয়ার একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। আমরা এখানেই আপনাদের কাছে বিদায় চাইছি এবং আপনারা যারা এতক্ষণ ছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন বলে আমরা একান্ত আশা রাখছি। আমরা এখানেই ইতি টানছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।